কিন্তু আমাদের রিগেল র‍্যাপটর জিটিএক্সএল ভার্সন 4 রেড ওয়াইন কালারটি, যেটা কিন্তু হচ্ছে সৌদি আরব প্রবাসী রাজু ভাই তার স্বপ্নের বাইক দীর্ঘ 2 বছর হচ্ছে বুকিং দিয়ে একদমই হচ্ছে যে প্রিন্স ওয়ার্লসের মানে কি বলবো যে প্রথমে যখন গাড়ি এসেছিল তখনকার বুকিং দিয়ে আজকে হচ্ছে নিয়ে যাচ্ছে তার নওগাঁতে নিজ জেলায়, এবং এই বাইক রিসিভ করার জন্য হচ্ছে তার 2 ভাই চলে আসছে ফ্লাইটে করে, এবং তারা আজকে হচ্ছে গাড়ি নিয়ে পিক আপ করে চলে যাবে। সো আজকের এই রিভিউতে আমরা বাইকের ডিটেলস, প্রাইস এবং রাজু ভাইয়ের সাথে কানেক্ট হবো, আমরা কীভাবে প্রবাসী ভাইরা তার স্বপ্ন পূরণ করে প্রিন্স ওয়ার্লস থেকে সেগুলো আজকে আপনারা জানতে পারবেন। সো এখন পর্যন্ত যারা প্রিন্স ওয়ার্লসের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেন যেন সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো শুরু করা যাক আজকের রিভিউ। আমার নাম মোহাম্মদ রনি ইসলাম, আমি নীলফামারি থেকে আসছি। আমার এক ভাই সৌদি আরবে থাকে, ওনার বাসা হচ্ছে বগুড়ায়, এই গাড়িটা বগুড়ায় যাবে, নিয়ে যাব আমরা। কেমন লাগেছে আমাদের প্রিন্স ওয়ার্লসে এসে বাইক দেখে, কেমন লেগেছে? অবশ্যই ভালো লাগছে, প্রিন্স ভাইকে অনেক ধন্যবাদ। তার আপনারা তো বগুড়া দই নিয়ে আসছেন প্রিন্স ভাইয়ের জন্য? অবশ্যই দই নিয়ে আসছে, বা প্রিন্স ভাই অবশ্যই খাবে। আচ্ছা, সেটা অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। আর বেসিক্যালি হচ্ছে যে আজকের এই বাইকটা আমরা বগুড়া দিচ্ছি, বগুড়াবাসীর কে উদ্দেশ্য করে বলতে চাই, দেশে বা প্রবাসে যারা আছেন অবশ্যই আপনারা যে কোনো ধরনের বাইক নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনার স্বপ্নের বাইকটা কিন্তু আমরা পৌঁছে দিব। সো আপনি যে এখানে এসেছেন, অনেক সময় ছিলেন, আপনার এখানে যারা আমাদের ম্যানেজার ছিল বা কর্মচারী কর্মকর্তা ছিল তাদের আচার ব্যবহার কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো, ভালো লেগেছে। এবং আপনারা যে কালেকশনগুলো দেখেছেন, আমাদের কাছে কিন্তু হিউজ বাইকের কালেকশন আছে, আপনাদের বগুড়া নীলফামারিতে কিন্তু অনেক শোরুম রয়েছে, তো এখানের কালেকশনগুলো কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো, এখানকার গাড়ি অনেক সুন্দর। আচ্ছা, মানে মোটামুটি ভালো লেগেছে? মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। ওকে, সো বন্ধুরা যারা হচ্ছে যে প্রিন্স ওয়ার্লসে আসবেন, ডিফারেন্স কালেকশন এবং রাজকীয় সব বাইক দেখতে পাচ্ছেন, যে এখানে একটু আমরা দেখিয়ে দিই, রিগেল র‍্যাপটর চপার হচ্ছে, যেটা হচ্ছে যে স্পাইডার, পিল্ডার, ডেটোনা, দেন হচ্ছে যে আরও হিউজ সংখ্যক স্পোর্টস বাইক, নেকেড বাইক, সব টাইপের বাইক কিন্তু আমাদের কাছে আছে। এবং ওই পাশাতে যদি আমরা দেখতে পারি, যে দেখতে পাচ্ছেন যে অফরোড এক্সেল বাইক রয়েছে আমাদের কাছে, ক্যাফে রেসার বাইক রয়েছে, বেন্টিস কালেকশনের সব বাইকের সমারোহ কিন্তু আছে, ইটালিয়ান ব্র্যান্ডের বাইক কিন্তু আছে। সো সব কিছু কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন। আর যাই হোক, এই মুহূর্তে বাইকের যে ওনার তার সাথে আমরা কানেক্ট হবো। সো চলুন ঘুরে আসি তার কাছ থেকে। ভাইয়া দীর্ঘ 2 বছর আমার অনেক স্বপ্নের বাইক ভাইয়া, আমি অনেক চেষ্টার পরে আজকে আমি সফল হতে পারছি ভাইয়া, অনেক চেষ্টা, 20,000 টাকা মনে হয় বাকি রাখছি আপনার কাছে, আশা করি 1 তারিখে বেতন পাইলে দিয়ে দেবো। ওইটা কোনো বিষয় না, প্রিন্স ওয়ার্লসে যারা কাস্টমার হয়ে আসে তারা বাই হয়ে যায়, আপনি আমার ভাই, আর আমি কিন্তু আপনার বাইকটা 2 বছর যাবত আপনাকে কিন্তু দিচ্ছি, এবং রেড কালারই দিচ্ছি। আমার শোরুমে কিন্তু অলমোস্ট বাইক শেষ, তারপরে কিন্তু আপনার মানে আমার যে কমিটমেন্ট ছিল সেটা কিন্তু আমি রেখেছি, তাই নয় কি? জি জি ভাই আলহামদুলিল্লাহ জি। সো আমাদের সার্ভিস পেয়ে আপনি হ্যাপি তো? মানে আপনার সাথে যে কমিটমেন্ট বা দীর্ঘ 2 বছর আপনার সাথে আপনি কিন্তু লেনদেন যেটাই করেছেন, ইনশাল্লাহ কিন্তু গাড়িটা কিন্তু ফাইনালি আমি আপনাকে দিয়ে দিচ্ছি, তো এতে আপনি স্যাটিসফাই কিনা? আমি অনেক অনেক হ্যাপি ভাইয়া, যদি আরো কাছে থাকতাম জড়িয়ে ধরতাম ভাইয়া, কারণ আমি অনেক হ্যাপি, কারণ এইরকম মানে একটা বিশেষ তো একটা জায়গা কোথাও কখনো কেউ পাবে না ভাইয়া। আচ্ছা আচ্ছা, তো থ্যাংক ইউ সো মাচ রাজু ভাই। আর কাস্টমারদের উদ্দেশ্যে যদি একটু বলতেন যে সবাই আপনার মতো করে বিদেশ থেকে বাইক পারচেজ করতে পারবে কিনা, আত্মবিশ্বাস? আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই, যারা সৌদি আরবে আছেন এবং অন্যান্য জায়গায় আছেন, তারা আপনারা প্রিন্স ভাইয়ের শোরুম থেকে বাইক নেন, যদি আপনার কাছে টাকা না থাকে অল্প করে করে প্রিন্স ভাইয়ের কাছে টাকা জমা করে 1 বছরের মধ্যে আপনি বাইকটা ডেলিভারি নিতে পারবেন, সেটা যেটা আপনি করেছেন আর কি। তো থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা রইল, আর বগুড়াবাসীর পক্ষ থেকে আমি হচ্ছে সাধুবাদ জানাচ্ছি দেশে বা প্রবাসে যারা আছে। অবশ্যই রাজু ভাই যখন দেশে আসবেন আপনার সাথে স্পেশাল লাঞ্চ করবো, আপনি চলে আসবেন আমার কাছে ইনশাল্লাহ ভাইয়া। ওকে, অনেক অনেক। আর আপনার ভাইরা আছে আমার সাথে লাইভ রিভিউতে, তাদেরকে আমরা বাইক বুঝিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ ভাই আবারও দেখা হবে। থ্যাংক ইউ। ওকে ভাইয়া, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, এর মধ্যে বাইকের চালান ডেলিভারিটা